नमस्कार बन्धुरा, पिठे पुली पर्वे अपने सकल के स्वागत। एर आगे पाटीसाप्टा तेलर पिठे और पुली पिठे बा सिद्ध पिठे रेसिपी अपन साथे शेयर करेछि। आज के शेयर करब चुषी पिठे। एटा खूब सहजे बनानो जाए। भालो लागले लाइक कमेंट और शेयर करार अनुरोध रइल। और नतून बंधु होले प्लिज चैनल के सबस्क्राइब करबें। तो चलुन शुरू करा जाक। प्रथमे आमरा चालेर गुड़ो दिए डोटा तैरी करे नेब। तार जोन्नो एकटा कड़ा बसिए दिएछि आर एर मध्ये दिए देब देड़ ग्लास जल, माने मेजारिंग कापेर एक कप जल। एर मध्ये दिए देब सामान्य नून। आर मेजारिंग कापेर एक कप जलेर जोन्नो आमरा देब दू कप चालेर गुड़ो। तो प्रथमे एक कप दिए दिलाम। एकटु नाड়াচাড়া करार परे आर एक कपो एर मध्ये दिए खूब भालोभावे मिक्स करे निते हबे। सिद्ध पुले बा ভাপা পিঠের ক্ষেত্রে যেভাবে আমরা চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করেছি, ঠিক একই প্রসেসে এখানেও ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন অনেকটাই মিক্স করা হয়ে গেছে। হাতে একটুখানি তুলে নিয়ে এইভাবে গোল করে দেখবেন। যদি এটা ঠিকঠাক গোল হয়ে যায় তাহলে ভাববেন যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে হালকা একটু ঠান্ডা করে নেব, কারণ এটা খুব গরম থাকে, তাই হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম থাকতে থাকতে এটাকে হাতের সাহায্যে চেপে চেপে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডো প্রায় রেডি হয়ে গেছে। এটা মাখাতে মোটামুটি 5 মিনিট মতো টাইম লাগে। তো চলুন এবার পিঠেগুলো তৈরি করে নেওয়া যাক। চুষি পিঠে খুব ছোট ছোট হয়। তো প্রথমে একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে অল্প একটু ডো নিয়ে এটাকে লম্বা করে নিতে হবে। শুরু করে লম্বা করে নেব যাতে আমাদের কেটে কেটে নিতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এইভাবে একটু সরু সরু করে লম্বা লম্বা করে নিতে হবে। এটা আপনারা ছোট করে নিতে পারেন বা বড় করেও নিতে পারেন। দেখুন এখানে অনেকটাই ছোট করা হয়ে গেছে। এবারে এর থেকে খুব সামান্য একটুখানি করে কেটে নিয়ে এইভাবে দিতে হবে। এক সাইড থেকে আরেক দিকে টান দিতে হবে। তো দেখেই বুঝতে পাচ্ছেন এটা মুখে ঠিক বলে বোঝানো সম্ভব নয়। এইভাবে একদিক থেকে আরেক দিকে দিয়ে দিলেই কিন্তু আমাদের চুষি পিঠে রেডি হয়ে যাবে। এটা বানাতে একটু টাইম লাগে এবং একটু ধৈর্যেরও প্রয়োজন হয়। তো এইভাবে করলে কিন্তু দারুণ হবে। আর এটা যত ছোট হবে ততই কিন্তু এটা খেতে দারুণ হয়। তো চেষ্টা করবে যতটা সম্ভব ছোট ছোট করার। তো এইভাবে আমরা সমস্ত চুষি পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। যখনই দেখবেন একটু লেগে যাচ্ছে তখনই অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে নেবেন, তাহলে দেখবেন আর আটকাচ্ছে না। দেখতেই পাচ্ছেন আমাদের অনেকটাই করা হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে। তো চলুন এবারে পরের প্রসেসে যাওয়া যাক। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি প্রায় 750 ml মতো। আপনারা চাইলে দুধ বেশিও নিতে পারেন। দুধ যত বেশি নেবেন তাহলে আরও খেতে ভালো হয়। দুধটা দেখুন ফুটতে শুরু করেছে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে এর অর্ধেক করে নিতে হবে। তবে দেখবেন আপনাদের পিঠেটা যেরকম সেই অনুযায়ী দুধটাও নিতে হবে, কারণ পিঠে যদি অনেক বেশি হয় তাহলে দুধটাও সেই অনুযায়ী নিতে হবে। আমরা যতটা ডো বানিয়েছিলাম তার অর্ধেকটা কিন্তু চুষি পিঠে বানিয়েছি, সেই জন্য এখানে 750 ml দুধ নিয়েছি। যদি পুরোটা বানাতাম তাহলে মোটামুটি 1.5 থেকে 2 লিটার মতো দুধ লেগে যেত। দুধটা যখন ফুটতে ফুটতে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে আমরা সমস্ত পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। হালকা একটু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তাই একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন। যখন এটা আবার ফুটে উঠবে সেই সময় গ্যাসটাকে মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে। তো দেখুন এটা খানিকক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমরা গুড়। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড় বা চিনিও দিতে পারেন। তবে গুড় দিলে দেখতে সুন্দর লাগে, এবং শীতের সময় এখন নলেন গুড়ও পাওয়া যাচ্ছে। কিন্তু আমি এটা পাটালি গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা যদি নলেন গুড় দিয়ে বানান তাহলে এর স্বাদ আরও বেশি হবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবারে এটাকে আর কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে ফুটিয়ে নিয়েছি। এটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে।
আপনারা দুধটাকে যেরকম ঘনত্বে চান সেই রকম রেখে গ্যাসটাকে অফ করে দেবেন। আমি একটু পাতলা পছন্দ করি, তাই এই অবস্থাতেই বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা করে খেতে দারুণ লাগে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।